আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, রমকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাস 2021 এর আজকে আমি করাবো তৃতীয় শ্রেণীর ইংলিশ ফার্স্ট পার্ট। আজকে করাবো ইংলিশ ফার্স্ট পার্টের একটা অংশ, ওয়ার্ড মিনিং বা শব্দার্থ। এইটা জিনিসটা তোমাদের কি বেসিক্যালি জিনিসটা হলো এরকম যে তোমাদের তো শব্দার্থ আসবে না বা ওয়ার্ড মিনিংটা আসবে না, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা এটা পড়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমাদের দেখা যাবে যে ওই লেসনটা পড়তে তোমাদের অনেক সুবিধা হবে, কারণ শব্দার্থ আমাদের বাহ্যিক ভাবেও লাগে, আবার তোমাদের ওই লেসনটা পড়তেও অনেক সুবিধা হবে। মডেল কোশ্চেন থাকুক বা একটা মডেল দেওয়া থাকুক, ওই যদি শব্দার্থ জানা থাকে তোমাদের অনেক সুবিধা হবে। আর এই কম বেশি আমরা জানিব, তারপরে আমরা যে করবো যেটা, যেমন এখানে ওয়ার্ড মিনিংটা আছে, যেমন হাউস, হাউস মানে কি, হাউস মানে হলো বাড়ি। এখানে আমরা দেখবো বাড়ি, হাউস থেকে দেখো আলোচনা করা, বলা সে মানে বলা, এটা মানে বা আলোচনা করা। তারপরে নিয়া, নিয়া মানে কি, কাছে, কাছে বা নিকটে। তোমার যখন মডেলটা করবে তখন তোমার ওইটার সাথে তোমার যাবে যে এখানে নিকটে হবে না কাছে হবে। লাইক মানে কি, পছন্দ করে। তারপরে হচ্ছে কাম, কাম মানে আশা, ঠিক আছে। কি হলো, নিউ মানে নতুন, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, টক মানে বলা বা আলোচনা করা, লাইক মানে বাস করা, সরি লিক মানে বাস করা, নিয়ার মানে কাছে বা নিকটে, লাইক মানে পছন্দ করা, কাম মানে আশা, হাউস মানে কি বাড়ি। তারপর আছে বাড়ি কে ঘর হয়, কিন্তু ঘর আবার রুম রুম অর্থে চলে যায়, সেই জন্য আমরা দেখবো কি হাউস মানে বাড়ি। তারপর সরি মানে দুঃখিত, দুঃখিত। তারপর অ্যাক্ট মানে অভিনয় করা, অভিনয় করা। ইনভাইট মানে নিমন্ত্রণ করা বা আমন্ত্রণ করা। তারপর আসো থ্যাংক মানে ধন্যবাদ, পার্টনার মানে সঙ্গী বা সাথী। তারপর মিসিং মানে বাদ দেওয়া বা কোনো কিছু ই হওয়া, বাদ দেওয়া বা ভুলে যাওয়া, এই জাতীয়। প্লে মানে খেলা, খেলা করা। সামথিং মানে কিছু, কাউন্ট মানে গণনা করা। ওয়ার্ড মানে শব্দ, রাইট মানে লেখা, সে মানে বলা। এই হলো মোট 20টা, এখানে 20টা তোমাদের পরীক্ষা আসবে না, তারপরও তোমাদের এটা মানে হলো শেখার অর্থে। যেমন এখানে প্রথমে কি আছে, নিউ, নিউ মানে নতুন, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, টক মানে বলা বা আলোচনা করা, লিভ মানে বাস করা, নিয়ার মানে কাছে বা নিকটে, লাইফ মানে পছন্দ করা, কাম মানে আশা, হাউস মানে বাড়ি, সরি মানে দুঃখিত, অ্যাক্ট মানে অভিনয় করা, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, থ্যাংক মানে ধন্যবাদ, পার্টনার মানে সাথী বা সঙ্গী, ঠিক আছে। মিসিং মানে বাদ দেওয়া বা ভুলে যাওয়া, প্লে মানে খেলা করা, সামথিং মানে কিছু, তারপরে কাউন্ট মানে গণনা করা, ওয়ার্ড মানে শব্দ, রাইট মানে লেখা, সে মানে বলা। এই হলো মোট 20টা, এই 20টা তোমরা কি করবে, তোমাদের এসডব্লিউ খাতায় তুলবে, তুলে সেগুলোকে আবার একটু পড়বে, পড়ার কারণ এটা তোমাদের পরীক্ষা নাও আসুক, আমার লেসনের স্বার্থে, আমার এই মঙ্গলবার যখন পড়বে তখন এগুলো কিন্তু তোমাদের খুবই উপকারে লাগবে। শব্দার্থের পরে আমরা আজকে কি করবো,
यूनिट 6 लेसन हलो 1-3 এর মধ্যে কি আছে রাইট দা ম্যাচিং নাম্বার অর ওয়ার্ড এখানে যে আছে ম্যাচিং করে এখানে প্রথমটা দেয়া আছে 6 মানে এটা তোমার সংখ্যা দেয়া আছে নম্বরে দেয়া আছে এটা তোমাদের ওয়ার্ডে দেয়া আছে ওয়ার্ডে এখন 7 এটা তোমাকে বল লিখতে হবে 7 এস আমরা জানি তারপরও 7 তারপরে এখানে কি আছে এখানে দেয়া আছে তোমার ওয়ার্ডে এখানে কি তোমার তোমার নাম্বার 8 তারপরে এখানে আছে 9 এখানে তোমার ওয়ার্ড দেয়া আছে তোমার লিখতে হবে এখানে নাম্বার দেয়া আছে এখানে লিখব ওয়ার্ড 9 এন আই এম ই আর এখানে তোমার ওয়ার্ড দেয়া আছে এখানে তোমার লিখতে হবে নাম্বার এর 10 এর এই মানে এটু তোমরা পারো তারপরে তোমাদের লেসনে করানো ছিল এর বাকি ছিল বাইটা একটা গ্যাপের মতো মনে হলো আমার যে হ্যাঁ তোমাদের এটা উপকার আসতে পারে সেজন্য একটু কমই তোমাদের করাই দিলাম বা এমন হতে পারে তোমাদের আমি পরীক্ষার সময় এরকম কোন একটা আইটেমের মধ্যে ঢুকে দিতে পারি যে বানানগুলো দেখে বা এরকম করি ঠিক আছে তোমাদের আজকে তোমাদের কি কি করালাম বিশটা শব্দার্থ করালাম ঠিক আছে বিশটা শব্দার্থ তোমরা কি করে সেটা বাসায় প্র্যাকটিস করবে আর এখানে যে করালাম এগুলা এগুলা তোমরা মনে করো এই করবে এখানে তোমাদের এলজেব্রা দিয়ে দেই এখানে এলজেব্রা হবে ইউনিট ওখান থেকে 3 থেকে 5 এর 1 থেকে 5 বাকি নাই পুরোটাই তোমাদের এখান থেকে শব্দার্থ দিয়ে আছে যে 1 থেকে 6 ইউনিটে এর ওয়ার্ড মিনিং ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।